হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো হচ্ছে আজকে সপ্তমী, তো তোমাদের সবাইকে জানাই শুভ সপ্তমী। তো এখন বাজে দুপুর 1:30, তো আমরা এখন যাচ্ছি বাজার করতে। তো আমরা সবাই মিলে এখন বাজার করতে যাচ্ছি পুজোর জন্য। পুজোর বাজার বলতে হচ্ছে মামা টাকা দিল ড্রেস কেনার আমাকে আর বোনকে, সেজন্য আমরা যাচ্ছি। তো আমি, বোন আর মামি আর ছোট বোন, আমরা তো 4 জন মিলে যাচ্ছি। তো ফ্রেন্ডস, আমরা এখন চলে আসলাম শ্রী শ্যামে। তো শ্রী শ্যামে হচ্ছে অনেকক্ষণ ঘুরে দেখার পর বোনের একটা ড্রেস পছন্দ হলো, তো আমার এখনও হলো না। তো দেখছি, তারপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে ভি বাজারে। তো ওখানেও অনেকক্ষণ ঘুরে দেখলাম, দেখে একটা ড্রেসও পছন্দ করতে পারলাম না। তারপরে চলে গেলাম হচ্ছে ঘড়ির দোকানে, তো ঘড়ি নিলাম। আর ঘড়ির দোকানে যাওয়ার আগে হচ্ছে গিয়েছিলাম একটা স্টেশনারি দোকানে, সেখান থেকে হচ্ছে মামি মালা কিনলো। তো সেখানে কিছু আদিবাসী নাচ করছিল, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমি অনেক দোকানে ঘুরে ঘুরে মানে একটাও ড্রেস কিনতে পারলাম না, একটাও ড্রেস পছন্দ হলো না। তো পরে নেবো ভাবছি, নাটক করিস না। ফ্রেন্ডস, তোমরা দেখলে আমরা হচ্ছে বাজারে মানে অনেকক্ষণ ঘুরছিলাম, ঘোরার পরে হচ্ছে একটা জামা আমার হলো না, কারণ এখন বুঝতে পারছো সপ্তমী, সব জামা শেষ। তো হচ্ছে একটা জামা আমার হলো না। তো যাই হোক, বোন নিল হচ্ছে, মামি নিল, মামির চুড়িদার নিল। তো ঘুরে চলে আসলাম, তো দেখলেই তারপরে হচ্ছে পুজোর ওখানে ছিলাম, পুজো হচ্ছিলো তো ওখানে ছিলাম। তো এখন বাজে রাত 10:30, তো এখন শুয়ে পড়বো।
তো আজকে সপ্তমীর দিন আমার একটুকুই ছিল, তো হচ্ছে আজকে ঠাকুর দেখতে যাওয়ার কথা ছিল, কিন্তু হচ্ছে বাজার করে আসতেই একদম সন্ধ্যা লেগে গেল, সেই জন্য আমরা আজকে গেলাম না, তো কালকে যাব। তো আজকের মতো এটুকুই, তো কালকে অষ্টমী, কাল আবার দেখা হচ্ছে। তোমাদের সকলকে জানাই শুভ অষ্টমী, কারণ তোমরা অষ্টমীর দিন ভিডিওটা পাবে, সেজন্য আগে থেকেই জানিয়ে দিচ্ছি শুভ অষ্টমী। তো আজকের মতো টাটা, কাল আবার দেখা হচ্ছে।